পিছনে যারা আছে ওরা তো আসলে তোমাকে দেখে একটুখানি কানা ঘুষাঘুষি করতেছে, তুমি একটুখানি তোমার মানে পেটটা একটুখানি তোমার স্কার্ফটা দিয়ে ঢাকো। এতে ওই মেয়ে এত ক্ষিপ্ত হয়েছে, ক্ষিপ্ত হয়ে সে কি করছে, দর্শক আপনারা বেশ অবগত আছেন নরসিংদী রেল স্টেশনের ঘটনা নিয়ে, আপনারা অনেকই ভিডিও ফুটেজ দেখেছেন, কয়েক সেকেন্ডের একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে গেছে। আমি যদি আমার ভাষাতে বিশ্লেষণ করি, নরসিংদীতে ঘুরতে গিয়েছিল একজন মেয়ে তার দুই ছেলে বন্ধুকে নিয়ে। নরসিংদী ঘোরার পর তারা চিন্তা ভাবনা করেছিল নরসিংদী থেকে ট্রেনে করে ঢাকায় আসবে। ঢাকায় আসার পথে আর কি নরসিংদী রেল স্টেশনেই ঘটনাটা ঘটে। মেয়েটার পরনে ছিল এইরকম সিকোন, এইরকম সিকোন ফিতাওয়ালা গেঞ্জি, পেট বের করা ছিল আর জিন্সের প্যান্ট পরা ছিল। দর্শক যে ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, উক্ত ভিডিওতে দেখা গিয়েছে কয়েকজনের মাঝে কথা কাটাকাটি হচ্ছিল। সেখানে ওই সেখানে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটা নিজেকে রক্ষা করার জন্য রেল স্টেশনে যে মাস্টারের কক্ষ আছে, মাস্টারের রুম আছে, সেই রুমের দিকে দৌড়ে পালায়, মানে পালাতে লাগে। ঠিক সেই মুহূর্তে একজন মধ্যবয়সী মহিলা তাকে ধরার জন্য আর কি মানে হাত আগে দেয়। সেখানে তার যে চিকন যে ফিতা ছিল গেঞ্জির সেখানে টান লাগে। ঠিক এর ধরনের একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে ভাই, যারা এখনো দেখেন নাই আপনারা যদি দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন, লিংক লাগলে লিংক দিয়ে দিব। যাই হোক, এখন যে কয়েক সেকেন্ডের ভিডিও ফুটেজ ভাইরাল আমরা দেখতে পেরেছি আর কি, যে একজন মেয়েকে সে একটা অশ্লীল পোশাক পরেছে, তাকে তাকে টানা হেঁচড়া করা হচ্ছিল, আমরা যেটা সেই ভিডিওতে দেখতে পেরেছি। কিন্তু এই ভিডিও ফুটেজের আগের ঘটনা কি যেটা আপনি এখন পর্যন্ত জানেন না, যেটা আমি জানি না ভাই, আপনারা ইতিমধ্যে জানেন সেখানে যে মহিলা মধ্যবয়সী মহিলা ওই মেয়েকে মানে হাত দিয়ে টেনে আনছিল এরকম একটা অবস্থা, সেই মহিলাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সেই মহিলার নাম আপনারা দেখতে পাচ্ছেন মার্জিয়া, তার তিনটা মেয়ে রয়েছে। দর্শক মহিলাকে তো ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে যতটুকু আমরা জানতে পারলাম। আমি আপনাদের মাঝে একটু বিশ্লেষণ করি আসল ঘটনাটা কি ছিল, তারপরে ভিডিও ফুটেজে যেটা আমরা দেখতে পাচ্ছি। মার্জিয়া কিন্তু ভিকটিম, ওই সময় ওইখানে উপস্থিত যেসব জনতারা ছিল তারা তখন কি করছে, মার্জিয়াকে রক্ষার জন্য ওই মেয়েকে তারা মেয়ে এবং ওই মেয়ের যে ফ্রেন্ডরা ছিল তাদেরকে প্রতিহত করার জন্য তারা সবাই উত্তেজিত হয়ে গেছে। যে দর্শক এটা মার্জিয়ার আইনজীবী, তার কথা অনুযায়ী ঘটনার দিন মার্জিয়া সেই মেয়েটির কাছে গিয়ে বলেছিল আসলে রেল স্টেশনে এই ধরনের একটা পোশাক পরা দেখে অনেকেই নাকি সেখানে কানাকানি করছিল, যেমন একটা জায়গায় এরকম পোশাক পরে মেয়েটি আসছে, দুইটা ছেলে বন্ধু তার সাথে, অনেকেই নাকি কানাকানি করছিল। তখন মার্জিয়া সেই মেয়েটির কাছে গিয়ে নাকি বলেছিল যে মা তুমি এরকম একটা পোশাক পরে এসেছো, এখানে অনেকেই কানাকানি করছে, আমিও ঢাকায় যাচ্ছি, তুমি হিজাব পরো, মানে উপরে একটু হিজাব পরো। তখন মেয়েটি খেপে যায়, আমার পোশাক আমি পরছি তাতে তোর কি, আমার ব্যক্তিগত, আমি কোন পোশাক পরবো না পরবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুই বল আর কি। এরপর মেয়েটি রেগে যাওয়ার পর তার যে দুই ছেলে বন্ধু ছিল তাদেরকে নাকি ডেকে এনে থ্রেট দেওয়ায়। তখন মহিলা মার্জিয়া বলে যে তোমার মতো আমারও দুইটা তিনটা মেয়ে রয়েছে, আমার মেয়ের মতো মনে করে তোমাকে কথাটা বললাম। তারপরে আর জিনিসটা আর কি এলোমেলো হয়ে যায়। দর্শক তারপরে ভিডিও ফুটেজ আপনারা দেখেছিলেন যে মেয়েটি মানে ভিডিওতে আমরা যেখান থেকে দেখতে পেলাম মেয়েটি দৌড়ে যাচ্ছে নিজেকে রক্ষা করার জন্য মাস্টারের কক্ষের দিকে, মাস্টারের রুমের দিকে, আর সেখানে একটা মহিলা মেয়েটিকে মানে টানার জন্য এরকম করে হাত বাড়িয়ে দেন, মেয়েটির এই যেখানে যে এই ছোট গোলা ওটা ওটার নিচের দিকে আর কি নেমে যায়। এখন যে মার্জিয়ার তিনটা মেয়ে রয়েছে তারা সাংবাদিকদের সামনে মানে কিছু কথা বলেছে। দর্শক তারা বলছে যে আপনারা ভিডিওতে যে মহিলাটাকা মহিলাকে আপনারা দেখছেন সেই মহিলা আমার মা না, এটা অন্য কোনো মহিলা ছিল, আমার মা সেখানে ছিল কিন্তু ভিডিওতে দেখা আমার মা ওটা নয়। দর্শক আপনারা ভিডিও ফুটেজ অনেকেই দেখেছেন, ভিডিওতে আসলে মানে স্পষ্টভাবে ওইভাবে বলাও যাচ্ছে না, আসলে তদন্ত করলে হয়তোবা বেরিয়ে আসবে আসল ঘটনাটা কী ছিল। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু অনেকেই মেয়েটির পক্ষ নিয়ে মানে প্রতিবাদ করছিলেন, আবার অনেকেই যে প্রতিবাদ মানে গ্রেপ্তারকৃত মহিলা মার্জিয়া তাকে যেন ছেড়ে দেওয়া হয়,
এরকম ভাবে মিছিল করছিলেন। তো যাই হোক, আপনাদের যদি কিছু বলার থাকে ঘটনা নিয়ে ভাই, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে আমি মুসলমান, আমি মুসলমান দেশে বসবাস করছি। হিজাব বোরকা ভাই, অনেকে আমাকে কমেন্ট করেন, আমাকে বলেন যে আপু আপনার কি এই হিজাব এই একই হিজাব আপনি পরে আসেন, একই বোরকা পরে আসেন? ভাই আমি মুসলমান দেশে বসবাস করছি, হিজাব বোরকা আমাকে মানায়, এটার জন্য আমি হিজাব বোরকা পরে আসি, তাই তার জন্য আপনারা এইভাবে হিজাব।